আমাদের প্রিয় পুরনো এক হোটেলকে নতুন করে গড়ে তোলার কথা আপনারা শুনেছিলেন, খানিকটা দেখেওছিলেন, দেখেছিলেন সেই পুরনো মানুষগুলোকে নতুন করে। তবে অবশেষে ফাইনালি দরজা খুলল আপনাদের প্রিয় সেই হোটেল শাহজাহান রেজেন্সির। ওয়েলকাম করার জন্য সকলেই চলে এসেছিলেন প্রিমিয়ারে। চেক ইন করুন এবং দেখে নিন কী বললেন সকলে। ২০১৯ প্রথম সৃজিৎ মুখার্জির ছবি রিলিজ, এবং আই এম ভেরি ফর্চুনেট যে এই নামটার সঙ্গে জুড়েই SVF রিলিজ এবং সৃজিৎ মুখার্জির রিলিজ, এই দুটো নামের সঙ্গে জুড়ে আমারও 2019 প্রথম রিলিজ শাহজাহান রেজেন্সি। ইতিমধ্যে কিচ্ছু যায়নি, আমি একটা অভূতপূর্ব রিয়াকশন আমি সব জায়গা থেকে পেয়েছি। তো গান ছবির একটা অংশ, আজকে গোটা ছবিটার দরজা খুলে যাচ্ছে সবার কাছে। তো অনেক কিছু তুলনা, অনেক নস্টালজিয়া, অনেক স্মৃতি, উপন্যাস, উত্তম কুমার, নানান রকমের মানে ইতিহাস, কলকাতার হোটেল পাড়া, হোটেল পাড়ার বদল, সব কিছুর উত্তর আজকে দরজা খুললেই জানা যাবে। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে শাহজাহান রেজেন্সির চেক ইন ইজ ওপেন, হোটেল খুলে গেছে, আপনারা সবাই চেক ইন করতে পারেন। আর আশা করি মানে পুজোর ছবি এক যে ছিল রাজার পরও শাহজাহান রেজেন্সি আবার একটা মানে সাফল্যের নতুন দিক খুলে দেবে আমাদের সবার ক্যারিয়ারে। Why this? যদি ডিটেইলে জানতে চান তাহলে যে এক কাপ কফি খেতে হবে এই নষ্ট মেয়ে ছেলেটির সঙ্গে। সময়ের ঘষালে গেশিলালিপি যায় খয়ে খয়ে। খবর পাচ্ছি খুব ভালো ওয়ার্ড অফ মাউথ, এখন অবধি যে তিনটে রিভিউ মানে আনন্দবাজার, এবেলার, প্রতিদিন বেরিয়েছে, খুব ভালো রিভিউস পেয়েছি, মানুষের ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, টুইটারে প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন, শুভকামনা জানিয়েছে, তাদের ছবি ভালো লেগেছে। নন্দনে শুনলাম একটা স্ট্যান্ডিং ওভেশন হয়েছে ছবির পর, কারণ সকাল থেকেই শো শুরু হয়ে গেছিলো। সো ওভারঅল খুব পজিটিভ একটা ওয়ার্ড অফ মাউথ। বছরের শুরু হচ্ছে নতুন ছবি দিয়ে, নতুন গান দিয়ে, সুতরাং খুবই এক্সাইটেড। দেখা যাক শাহজাহান রিজেন্সি কেমন তৈরি হয়েছে, আমি খুবই আগ্রহী ছবিটা দেখার জন্য। অল দ্য বেস্ট টু মাই টিম শাহজাহান রিজেন্সি, ভালো। আচ্ছা, আপনি কি জেনারেলি মহিলাদের দেখে এরকমই টেনশন করেন, না আমি হোস্টেস বলে আপনার মধ্যবিত্ত রুচিশীল বড় হয়ে ওঠে আপনাকে তুতলাতে বাধ্য করছে? হ্যাঁ, খুবই এক্সাইটিং একটা দিন, আমার মনে হয় ছবিটা সকলের খুব ভালো লাগবে, বিকজ ছবিটা একটা ছবির সঙ্গে যুক্ত থাকলে সেটা সবারই মনে হয় ছবি ভালো লাগবে। তবে এটা এটা নিয়ে একটু আলাদা করে আত্মবিশ্বাস আছে, বিকজ সুজিত যেভাবে ছবিটা বলেছে, গল্পটা যেভাবে বলেছে ছবিতে, সেটার মধ্যে একটা অদ্ভুত সিম্পলিসিটি আছে বলে আমার বিশ্বাস। এবং যেহেতু কিছু চরিত্র চেনা, গল্পর কিছু অংশ চেনা, মানুষের কতটা রিলেট করতে পারছেন, কতটা নতুন লাগছে, এই সব মিলিয়ে একটা আগ্রহটা বেশি থাকবে মানুষের, এবং তারা ছবিটা দেখে একদম একটা খুব সুন্দর ফিলিং নিয়ে বাড়ি যাবেন বলে আমার মনে হয়। তুমি ওর সঙ্গে দু মাস প্রেম করবে। চৈত্র মাসে সেল হচ্ছে এখানে বড়। আর ইউ বাই এনি চান্স ফ্লার্টিং উইথ মি? আর ইউ বাই এনি চান্স গেটিং ইন্টিমিডেটেড? আজকে সবাইকে বলবো, সবার আগে বুক দ্য টিকিটস ফর শাহজাহান রিজেন্সি, চেক ইন করো তাড়াতাড়ি শাহজাহান রিজেন্সিতে, কাছাকাছি হলে গিয়ে দেখে নাও। আর আমাকে তোমরা একদম অন্যভাবে দেখতে পাবে, যেটা আমি আগেও বলেছি আবার বলবো, এবং প্রত্যেকটা মানুষকে যারা শাহজাহান রিজেন্সিতে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকেরই দর্শক বন্ধুরা আজ অবধি প্রচুর প্রশংসা করেছে এবং তাদের অভিনয় বিভিন্নভাবে দেখেছেন এবং দেখতে চেয়েছেন। তো তাদের সবাইকে একটা মানে একটা সিঙ্গল টিমে পাওয়া গেছে, তো তার একটা পার্ট হতে আমি ভীষণ আমার ভীষণ 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 ভালো লাগছে। তো আমি এটাই বলবো যে সবাই এখানে যারা রয়েছে শাহজাহান রিজেন্সির টিম, প্রত্যেকটা মানুষকে একদম অন্য ক্যারেক্টারে, অন্যভাবে দেখতে পাবে। ইটস অ্যাডাপটেশন অফ চৌরঙ্গি, বাট একটা অন্য এসেন্স নিয়ে। তো আই এম শিওর যে তোমাদের প্রচণ্ড ভালো লাগবে, ছটপট গিয়ে শাহজাহান রিজেন্সি দেখে। হয়তো ভালো লেগে যেতে পারে, একবালি সেই স্বপ্ন হোক, আয়না কোণে থাকুক তোমার টিপ, আমার শাসন করুক তোমার চুলের ক্লিপ। আমি শুধু বলবো যে আজকে এত নার্ভাস আমি, আমি জানি না, বোধহয় সবার এই নার্ভাসনেসটা নেই, কিন্তু আমি ভীষণ নার্ভাস।
ছবিটা নিশ্চয়ই ভালো হবে, সৃজিতের ছবি ভালো হবে। এবং আমি শুধু আমাকে নিয়ে খুব চিন্তিত, খুব ভয় করছে, এতটুকুই বলতে পারি। বাট আমি চাই যে সবাই দেখুন, কারণ আমরা সবাই খুব খেটেছি বইটার পেছনে, খুব ভালোবেসে আমরা করেছি ছবিটা, আর প্রত্যেকে খেটেছি, যে যার যতটুকু যার কাজ আমরা করার চেষ্টা করেছি। তো যদি সবাই আসেন দেখতে আমরা খুব খুশি হব। তোমার মতলবটা কি বলো তো? একটা চাকরি, মান অপমান বোধ, দুঃখ, বেদনা, ভালো মন্দ বিচার করার প্রবৃত্তি সব দারোয়ানের কাছে জমা করে দেবে। আমার চরিত্র অনুযায়ী হোটেলটাতে আসা অনেকগুলো অদ্ভুত কারণে, যেটা সিনেমা দেখলে বুঝতে পারা যায়, যে মানুষটা হোটেলে চাকরিও করে না, এই মানুষটা হোটেলে থাকেও না, ঘুমোয়ও না, খায়ও না, তো তাহলে কি করে? তো যারা দেখেছেন এবং যারা দেখা শুরু করলেন চেক ইন করে আজকে, তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমার পার্সোনাল ফিলিংয়ে যে আই এম রিয়েলি হ্যাপি, তার কারণ এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, নিজের শহরটাকে অন্য একটা রকমভাবে দেখা। যেমন শঙ্কর তার চৌরঙ্গি দিয়ে সে সময় কলকাতাকে খুব অদ্ভুত রকমভাবে জুড়েছিলেন, দেখিয়েছিলেন, ঠিক তেমনই কিন্তু সেই আসলটাকে ধরে নিয়েই কিন্তু তার মধ্যে অন্য যে বদল ঘটেছে আমার এই শহরের শিরা উপশিরা দিয়ে, যে বদলগুলো খুব ভাবায়, হয়তো বাড়ি রয়েছে তার নাম পাল্টেছে, রং পাল্টেছে, ঠিক তেমনই কিন্তু এই সিনেমা চরিত্রগুলোর কারো জীবিকা পাল্টেছে। আগে এখনও তো দেওয়ালে ক্যালেন্ডার ঝোলে না, একটা ডিজিটাল হয়তো কোনো একটা কিছু ঝোলে, তো সেইটাকে খুব আমল দিয়েছেন সৃজিৎ, ইমোশনের গল্প বলেছেন। এবং আমি কিন্তু রিয়েলি আমার নিজের শহরের চরিত্রটাকে, আমার অন্যান্য বন্ধুরা যা যা অপূর্ব অভিনয় করেছেন সেটাকে দিয়ে যেন রিলেট করতে পারছি। সো আমার মনে হয় যে দর্শক নিজেরা খুব ইন্টারেস্ট ফিল করবেন এই সিনেমাটা দেখে, এবং যারা দেখেছেন আমি জানি তারা কোথায় যেন নিজের কলকাতাকে অন্যরকমভাবে খুঁজে পেলেন, কেউ তুলনা করছেন না সেই চৌরঙ্গি আর এই শাহজাহানের মধ্যে, এটাই বোধহয় আমাদের টিমের প্রাপ্তি। আমিও তাদের দলে বারবার মরে যায় যারা, কেউ মাটির বাড়িতে থাকতে চেয়েছিল সে মার্বেল পাবে, কিন্তু কোনো হোটেলে ঢোকার আগে এত ভালো খাবার আগে কেউ পেয়েছে বলে মনে হয় না। আমরা একটা খাবার আগেই দিয়ে দিয়েছি, দু প্লেট যেটা। আমার মনে হয় যে এইটা এখন দেখার যে গানটা তো একটা এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে ছবিটার ক্ষেত্রে, এবারে ছবিটারও একটা চ্যালেঞ্জ আছে যে সেই মানে স্ট্যান্ডার্ডটা কতটা ফুলফিল করতে পারে সেটা আমরা আজকে গিয়ে আরো বেশি করে বুঝতে পারবো। আমরাও তো অনেক আগ্রহে আছি, কারণ গানটা আমাদের ছবিটা দেখিনি, গানটা আমাদের অনেক পুরনো গান, গানটা ছবি সূত্রে মানুষ জানতে পেরেছে, এবং যে লেভেলে বাড়াবাড়িটা হয়েছে ওটা আমরা কেউ এক্সপেক্ট করিনি, ঠিক আছে। মানে বাড়িতে মা বাবা আমাদের অন্যরকম তোয়াজ করতে শুরু করেছে, সেটা বুঝতেই পারছি যে আমরা একটা কিছু করেছি যেটা এতদিন টের পাইনি। গানটা আগে লেখা, মানুষের রেসপন্সটা প্রথম পেয়েছি, ফলে মনে হচ্ছে নিশ্চয়ই গানে এমন একটা কিছু আছে যেটা মানুষ এত মানুষকে এবং বিভিন্ন শিক্ষিত সাধারণ বিভিন্ন মানুষকে কানেক্ট করেছে। আমরা দেখতে চাই যে ছবিটা সেটা ছবিটার সাথে ব্যাপারটা কতটা ব্লেন্ড হয়েছে এটাই দেখার। হ্যাঁ অবশ্যই, সেটাই তো আছে, তাই ধারণা যে ছবিটাও ভালোই হবে এবং সবাই দেখবেন ছবিটা, এটাই আশা করছি। গানটা তো শুনেইছেন, গান দুটোই শুনেছেন, থ্যাংক ইউ। খুব রিসেন্টলি মানে আমাদের ওই গানটাও বলো না রাধিকাও বেরিয়েছে আর কি, ওটা ওটা নিয়েও খুব উত্তেজনা শোনা যাচ্ছে। নেভানে ভাছায়া পথ ধরে শাহজাহান এস্টেট, তুমিও আসল সময় হাতটা সরিয়ে নিলে।